Dear student, welcome to BNIS Home School. Hope you are keeping well by the grace of Almighty Allah. Today I am going to take class 4, subject English and other information you will find here. Today class long is 26 and date is 23/05/2021. And today's lesson, unit 21 and lesson 1 and 2. Today we will discuss some peoples, especially two peoples, Alex and Heba. They are two people living in different countries, how they their daily life and what they like to eat or drink. Everything we will find in their passage. So today's lesson and topics is food in the world. সারা পৃথিবীতে যে আমাদের খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো সম্পর্কে আজকের আমাদের এই টপিকসের বিষয়। তার মানে আমরা আজকে ইউনিট 21 এর লেসন 1 থেকে 2 পর্যন্ত আমরা আজকে এই বিষয়গুলোই পাবো যে এখানে কিভাবে এক একটা দেশের মানুষের খাদ্যাভ্যাস কিভাবে পরিবর্তিত হয় এবং তারা কি খেতে পছন্দ করে এই বিষয়গুলোই আজকের আমাদের এই টপিকসের আলোচ্য বিষয়। চলো তাহলে আজকে আমরা এই টপিকসটা শুরু করি। এইখানে দেখো প্রথমে আমাদের দেওয়া আছে কি হাই আই অ্যাম অ্যালেক্স, প্রথমে বলছে কি ওহে আমি অ্যালেক্স, আই লিভ ইন লন্ডন আমি লন্ডনে বাস করি, আই অ্যাম ব্রিটিশ আমি হচ্ছি ব্রিটিশ বংশোদ্ভূত বা আমি হচ্ছে ব্রিটিশের নাগরিক, ঠিক আছে। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM আমি আমার দিন শুরু করি কয়টায় সকাল 7টায় অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock আমি 8টার সময় আমি সকালের নাস্তা করি। অন উইকডেজ যে সাপ্তাহিক কর্মদিনগুলি আছে আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক সিরিয়াল অ্যান্ড অ্যান আপেল আমি সাধারণত কি খাই এই যে সকল সাপ্তাহিক যে কর্মদিবসগুলো আছে সেখানে আমি দুধ তারপরে হচ্ছে আপেল এবং এই জাতীয় খাবারগুলো খাই। সামটাইম আই হ্যাভ ফ্রাইড এগ অ্যান্ড চিজ অ্যান্ড সাম জুস আমি মাঝে মধ্যে কি করি আমি কিছু ভাজা ডিম ফ্রাইড ফ্রাইডের তো ভাজা ভাজা ডিম এবং চিজ বাটার বা মাখন এই জাতীয় যে এইগুলো আছে সেগুলো খাই এবং জুস পান করি। আপেল জুস ইজ মাই ফেভারিট যে আপেলের যে জুসটা আছে সেটা আমার প্রিয় ফেভারিট অর্থ প্রিয় বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু আমি আমের জুসও পছন্দ করি। উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আমরা কোনো আম জন্মাই না বাট উই ক্যান গ্যাট ম্যাঙ্গো জুস অ্যাট সুপার মার্কেট। সুপার মার্কেট বলতে আমরা সাধারণত যে দোকানগুলোতে বা শপিং যে মলগুলো আছে সেখানে একই দোকানে সমস্ত ধরনের পণ্যগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় সুপার মার্কেট। আচ্ছা তাহলে এখানে আমরা অ্যালেক্স সম্পর্কে জানলাম এবং অ্যালেক্স কি খেতে পছন্দ করে সে কি খায় এবং সে কখন ঘুম থেকে উঠে সেই বিষয়টা আমরা এখানে জানলাম। এখন আমরা আরেকটা পেসেজ পড়ব। দেখো এখানে দেওয়া আছে হ্যালো আই অ্যাম হ্যাবা ফ্রম সৌদি আরবিয়া আমি হচ্ছি হ্যাবা আমি সৌদি আরব থেকে বা আমি সৌদি আরবের নাগরিক। ইটস ভেরি হট হেয়ার এখানে প্রচণ্ড গরম সো আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 7 AM আমাদের বিদ্যালয় তাই আমাদের বিদ্যালয় শুরু হয় কখন ভোর 7টায় বা সকাল 7টায়। আই গেট গেট আপ আই গেট আপ অ্যাট 5 in the morning আমি সকাল কয়টায় 7টায় ঘুম থেকে উঠি অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 6 o'clock আমি কয়টার সময় 6টার সময় সে 5টার সময় উঠে এবং 6টার সময় সে সকালের খাবারটা খায়। ফর ব্রেকফাস্ট আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিন অ্যান্ড ব্রেড অর্থাৎ সিম বিচি জাতীয় বা বাদাম জাতীয় যে জিনিসগুলো আছে সেটি খায় এবং কি খায় সে রুটি খায়। সামটাইম আই হ্যাভ এগস মাঝে মধ্যে আমি কি খাই ডিম খাই। আই ড্রিঙ্ক জুস
অলমোস্ট এভরি মর্নিং, প্রায় প্রতিদিন সকালে আমি কি করি, জুস খাই। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট, আমের জুস হচ্ছে আমার প্রিয়। বাট আই লাইক অরেঞ্জ জুস টু, আমি কি কমলা লেবুর জুসও পছন্দ করি। উই ডোন্ট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি, আমরা আমাদের বাড়িতে বা আমার পরিবারে প্রচুর পরিমাণে কি করি না, দুধ পান করি না। উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, আমরা এটা বেশি পছন্দ করি না। দেখেন আপনাদের টেক্সট বইয়ের মধ্যে বি আইটেম নং বি, দেখেন যেটা দিয়ে আছে আমি এটা এখানে করে দিচ্ছি। দেখেন কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট দ্য অ্যালেক্স অর হ্যাভা, এইখানে আমরা অ্যালেক্স এবং হ্যাভা সম্পর্কে তথ্য দিয়ে এই বাক্যগুলা পরিপূর্ণ করব। যেমন দেখেন প্রথম বাক্যটা আমাদের জন্য কমপ্লিট করে দেয়া আছে যে অ্যালেক্স ইজ ব্রিটিশ, অ্যালেক্স হচ্ছে ব্রিটিশ। তারপরে দেখেন দেয়া আছে, পরেটা দেয়া আছে ইজ ফ্রম সৌদি আরবিয়া, আমরা পেসেজে পড়ে এসেছি কে সৌদি আরব থেকে এসেছে, হ্যাভা, তাই আমি লিখেছি হ্যাভা ইজ ফ্রম সৌদি আরবিয়া। তার মানে এখানে আমাদের গ্যাপের মধ্যে লিখতে হবে কি, হ্যাভা, যে হ্যাভা ইজ ফ্রম সৌদি আরবিয়া। থার্ড নাম্বার কোশ্চেনটা দেখেন বলছে গেটস আপ 5 o'clock ইন দ্য মর্নিং, কে সকাল 5টার সময় উঠে, দেখেন পেসেজের মধ্যে আমাদের দেয়া আছে ভোর 5টার সময় উঠে কে, হ্যাভা, তার মানে এখানে আমরা লিখবো কি, হ্যাভা গেটস আপ 5 o'clock ইন দ্য মর্নিং। দেন পরে যে কোশ্চেনটা আছে দেয়া আছে কি হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং, কে 8টার সময় সকালে নাস্তা করে, অ্যালেক্স, তার মানে হচ্ছে আমরা এখানে কি করব, অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং, 8টার সময় অ্যালেক্সে সকালে নাস্তা করে। তারপরে লাইক অ্যাপেল জুস, তারপরে কে আপেলের জুস পছন্দ করে, এটা হচ্ছে অ্যালেক্স, তাই আমরা লিখে দিয়েছি অ্যালেক্স। তারপর দেখেন হ্যাজ হট বিন ফর ব্রেকফাস্ট, কে সিম জাতীয় বা বাদাম জাতীয় যে শস্যগুলা কে খায়, সেটা হচ্ছে হ্যাভা, তার মানে হ্যাভা হ্যাজ হট বিন ফর ব্রেকফাস্ট। এখন আপনাদের ইউনিট 21-এর লেসন 2 আপনাদের টেক্সট বইয়ের মধ্যে দেখবেন, লেসন 2-তে আমাদের একটা ইদি আছে পেয়ার ওয়ার্ড, অর্থাৎ যুগলভাবে আমরা কাজ করব। এটা আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনার ফ্রেন্ডস বা অন্য কারোর সাথে এই বিষয়টা অন দ্য অনলাইন প্ল্যাটফর্মে আপনারা এই প্র্যাকটিসটা করতে পারেন। এতে করে আপনাদের স্পিকিং যে দক্ষতাটা সেটা গ্রো হবে। দেখেন এখানে আমাদের বলছে পেয়ার ওয়ার্ড, অর্থাৎ যুগল কাজ, আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন, প্রশ্ন করব এবং আমরা উত্তর দিব। হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠো, আই গেট আপ অ্যাট 6 o'clock, অর্থাৎ কেউ দিবে 6 o'clock, 5 o'clock, 4 o'clock, যে যখন ঘুম থেকে আমরা উঠি সেটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে বলছে হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, কখন তুমি তোমার সকালের নাস্তা খাও, যেহেতু আমি 6টার সময় উঠেছি তাহলে কয়টায় আমি নাস্তা করব, 7টার সময়, তাহলে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, আমি 7টার সময় আমি সকালে নাস্তা খাই। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট, সচরাচর তুমি কি খাও সকালের নাস্তা হিসেবে, দেখেন এখানে আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে এগুলো পরিবর্তন করে দিতে পারেন। যেমন আই ইউজুয়ালি ইট ব্রেড এগ মিল্ক ডাল অ্যান্ড জুস, আমি কি খাই সচরাচর, ব্রেড খাই অর্থাৎ রুটি খাই, ডিম খাই, দুধ পান করি, ডাল এবং সো, এখানে আমরা ভেজিটেবল দিতে পারি, জুস দিতে পারি, এটা আমরা চাইলে আমাদের মতো করে সাজাতে পারি। এরপরের পরের কোশ্চেন যেটা আছে দেখেন, হোয়াট ডু ইউ লাইক টু ইট ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তার জন্য আপনি কি খেতে পছন্দ করেন। এখানে দেখেন আপনারা যেটা পছন্দ করতে চান, জ্যাম জেলি আছে, ব্রেড অ্যান্ড বাটার আছে, অথবা ব্রেড অ্যান্ড এগ আছে, ভেজিটেবল আছে, এটা আমরা নানান ধরনের খাবার আমরা সকালে খেয়ে থাকি। তো এখানে আমরা যেটা সচরাচর খাই, আই লাইক টু ইট ব্রেড অ্যান্ড এগ, আমরা সাধারণত রুটি এবং ডিম খেতে পছন্দ করি। এরপরে বলছে কি হোয়াট ডোন্ট ইউ লাইক, তুমি কি খেতে পছন্দ করো না, এখানে তার মানে আমি কি খেতে পছন্দ অপছন্দ করি। আই ডোন্ট লাইক টু ইট রিচ ফুড ফর ব্রেকফাস্ট, সকালবেলা আমরা কেউই চাই না যে আমরা সকালবেলা ধরেন রিচ ফুড বলতে আমাদের যত খাবারগুলো আছে কি আছে, আমাদের কাচ্চি বিরিয়ানি, এই ধরনের পোলাও, এই ধরনের খাবারগুলো আমরা সাধারণত কেউই সকালবেলা খেতে চাই না। এই জন্য আমি লিখেছি যে কি
I don't like to eat rich food for breakfast. আমি এত ভারী খাবারগুলো সকালবেলা খেতে চাই না। এরপরে দেখেন পাঁচ নাম্বার যে কোশ্চেনটা আছে, Do you have any drinks with your breakfast? তুমি কি সকালবেলা কোনো ড্রিঙ্কস বা পান করো, কোনো কিছু জুস টুস বা এরকম কিছু? এটার দুই ধরনের কোশ্চেন আপনারা আনসার দিতে পারেন। এটার যেমন প্রথম আমি একটা আনসার দিয়েছি, ইয়েস আই হ্যাভ সিজনাল ফ্রুট জুস উইথ ব্রেকফাস্ট। আমরা সাধারণত একই ধরনের জুস আমরা পাই না, যেমন আমাদের দেশে যখন যে সিজনে যে ফলগুলো হয় সেই ফলগুলো দিয়ে আমরা কি করি, আমাদের জুসগুলো তৈরি করি। যেমন এখন আমের সিজন আসছে, এখন আম লিচি তারপরে আঙুর এই ধরনের ফল দিয়ে আমরা সাধারণত আমাদের জুসগুলো তৈরি করি। এই জন্য আমি লিখেছি কি, আই হ্যাভ সিজনাল ফ্রুট জুস উইথ মাই ব্রেকফাস্ট, অর্থাৎ আমি সকালে নাস্তার সাথে আমি ঋতুতে যে ফলগুলো পাওয়া যায় সেই ফলের জুস পান করি। এরপরে এটাকে যদি আমরা বলি, নো আই ডোন্ট হ্যাভ এনি ড্রিঙ্কস উইথ মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তার সাথে কোনো ড্রিঙ্কস পান করি না, এটাও আপনারা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। এরপর দেখেন লাস্ট যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ ইউর ফেভারিট ড্রিঙ্ক, এখন আপনার সবচেয়ে প্রিয় পানীয় কি, কি আপনি পান করতে পছন্দ করেন? এখানে ম্যাঙ্গো জুস দিতে পারেন, বেরি জুস দিতে পারেন, অথবা আপেল যেটা আছে সেটা দিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের, এক একজনের চয়েস এক এক রকম, এটা আপনাদের মতো করে আপনারা এটার উত্তর দিতে পারবেন। যেমন এখানে আমি দিয়েছি ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট ড্রিঙ্কস, আমের জুস হচ্ছে আমার প্রিয় কি পানীয়। তো আজকে আমি আশা করি এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস আপনাদের জন্য, যেহেতু আমরা ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই অনুযায়ী আমাদেরকে অর্ধবার্ষিকের যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে সেটা আমরা অলরেডি শেষের দিকে চলে এসেছি, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত শেষ করে ফেলব। এবং এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করি আপনারা প্যাসেজটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের বিষয় শিক্ষকগণের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।